আটা মাখানো বা বেলাবেলি ঝামেলা ছাড়া নরম নরম ফুলকো আটার রুটি। যারা খুব সহজে নরম নরম ফুলকো রুটি বানাতে চান তাদের জন্য আমার আজকের এই সহজ রুটির রেসিপি। এক কাপ আটা দিয়ে আপনি 10 মিনিটে ম্যাজিকের মতো নরম নরম ফুলকো রুটি বানিয়ে ফেলতে পারবেন। আর সেটা কোনো রকম আটা মাখানো ও বেলাবেলি ঝামেলা ছাড়াই। তো এখন চলে যাব মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এখন এই বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আপনারা এটা ময়দা দিয়েও বানিয়ে ফেলতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি। তো 1 কাপ পানি দিয়ে এখন আমি আটাটাকে খুব ভালোভাবে গুলে নেব। একসাথে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে আমাদের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা হবে খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও না। আমি আপনাদের দেখিয়ে দেব ব্যাটারের ঘনত্বটা কতটুকু। তো 1 কাপ পানি মেশানোর পর ব্যাটারটা কিন্তু বেশ ঘন লাগছে, তো সেজন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আর এই রুটি বানানোর জন্য ব্যাটারটা বানানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় কিংবা বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু রুটিগুলো ফুলবে না। আমি এখানে যে কাপে আটা নিয়েছি সেই কাপে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, আর তাতেই কিন্তু আটার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আপনারাও এই পরিমাণে পানিটা দিয়ে দেবেন। তো এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, আর এই রুটিটা বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন ননস্টিক প্যান বা তাওয়া ইউজ করার জন্য। এতে করে আপনারা রুটিটা খুব সহজে তুলে ফেলতে পারবেন। এবার আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ননস্টিক কড়াইটাকে একটু ভালো করে মুছে দিলাম একটা টিস্যু পেপার দিয়ে। এবার আমি একটা হাতার সাহায্যে 1 হাতা করে ব্যাটার প্যানের ঠিক মাঝখানে দিয়ে দেব, আর 1 হাতা ব্যাটারেই একটা পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। আপনারা সেই পরিমাণে ব্যাটারটা দিয়ে দেবেন। আপনারা এখানে হাতার পরিবর্তে মগ ইউজ করতে পারেন। এরপর আলতো করে আমি প্যানটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে রুটিটা পারফেক্ট গোল হয়। এরপর 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আপনারা লক্ষ্য করবেন রুটির উপরটা ড্রাই হয়ে গেছে, আর ঠিক সেই সময় রুটিটাকে আলতো করে উল্টে দিতে হবে। তো এখানে রুটির উপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে, আমি পুরো ভিডিওটা স্কিপ না করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর নিচেরটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে, খুব সহজেই কিন্তু রুটিটা উল্টে দেওয়া গেল। এখন আমরা নর্মাল যে রুটি শেকে নিই ঠিক সেভাবে এই রুটিটাও শেকে নিতে হবে। হালকা করে একটু চাপ দিলেই কিন্তু রুটিটা একেবারে ফুলকো হয়ে উঠবে। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ ঘি ও রিফাইন তেল দিয়েও রুটিটা ভেজে নিতে পারেন, তবে যারা তেল ও ঘি পছন্দ করেন না তারা নর্মাল রুটির মতো করেই রুটিটা শেকে নিয়ে নেবেন। তো কিছুক্ষণ এভাবে আলতো করে চেপে রাখার পর রুটিটা কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। আর এই রুটিটা খেয়ে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা আটা মাখানো ও বেলা ছাড়া রুটি। এবার আমি সেম পদ্ধতিতে আবারও আটার ব্যাটার দিয়ে দিলাম, এবং যতবার ব্যাটার দিতে হবে ততবারই কিন্তু এরকম টিস্যু পেপার দিয়ে আর অল্প তেল দিয়ে ভালো করে তাওয়া বা প্যানটাকে মুছে নিতে হবে, তবেই কিন্তু রুটিগুলো খুব সহজে উঠে আসবে। আর এখানে প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলে ডবল হয়ে উঠবে। আর নর্মাল যে রুটি আমরা বানাই সেই রুটি থেকে কিন্তু এই রুটিগুলো আরও অনেক বেশি সফট হয়। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই রুটিগুলো কতটা সফট হয়েছে, আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে উঠেছে। আশা করি আমার আজকের এই সহজ রুটির রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যারা খুব সহজে রুটি বানাতে পছন্দ করেন আশা করি আমার আজকের রেসিপিটি তাদের অনেক বেশি উপকারে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।